আমি শিক্ষার্থী, আমি আলোর অভিযাত্রী, আমি মনোযোগ দিয়ে শিখব, সময়কে কাজে লাগাবো, জ্ঞানকে সেবায় পরিণত করব, ক্লাসে প্রথম, কলেজে প্রথম এবং জীবনে প্রথম হব। শিক্ষার্থী, তোমাদের প্রিয় কলেজ ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত NITC হোম কলেজের আজকের ইউটিউবিং ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থী, আজ আমাদের হিসাববিজ্ঞান বিষয়ের উপর তৃতীয় ক্লাস এবং আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা হিসাববিজ্ঞানের যে মূল ভিত্তি অর্থাৎ লেনদেন, এই বিষয়টি নিয়ে আমরা আজকে তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করব। তো আশা করি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে যে কোনো সময় তোমরা এই জ্ঞানগুলোকে প্রয়োগ করে বেশ ভালো ফলাফল করবে। শিক্ষার্থী, হিসাববিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। এখন এই লেনদেন কীভাবে সৃষ্টি হয়, লেনদেনের কত প্রকারভেদ রয়েছে এবং লেনদেন বলতে কী বুঝো, সেই বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তো আমরা প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী, সেটি হচ্ছে, দেখো আমাদের ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে কিংবা আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে অসংখ্য ঘটনা ঘটে। যেমন পণ্য ক্রয় করা বলো, পণ্য বিক্রি করা বলো, এগুলো যেমন ঘটনা, দোকান থেকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হলো এইটাও যেমন ঘটনা, প্রতিষ্ঠান থেকে মালিক কিছু উত্তোলন করলো এইটিও একটা ঘটনা, আবার প্রতিষ্ঠানের ম্যানেজারের মালিক মারা গেল কিংবা কর্মচারী রহিমের সাইকেল চুরি হলো, এগুলোও কিন্তু ঘটনা। এখন এই ঘটনা দুই ধরনের, একটি হচ্ছে অনার্থিক ঘটনা আর একটি হচ্ছে আর্থিক ঘটনা। অনার্থিক কীরকম, যেমন প্রতিষ্ঠানের ম্যানেজার মারা গিয়েছে কিংবা প্রতিষ্ঠানের কর্মচারীর সাইকেল চুরি হয়েছে কিংবা আমরা কিছু টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে আমরা পণ্য ক্রয় করব বলে আমরা চুক্তি করেছি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের শুধুমাত্র অনার্থিক ঘটনা, এই ঘটনাগুলো আমাদের লেনদেন নয়। তোমাদের শিক্ষার্থীর পরীক্ষায় সৃজনশীল অংশে এই অধ্যায় থেকে ক অংশে প্রায় তোমাদেরকে এই জিনিসটি জানতে চায়, যেসব ঘটনাগুলো লেনদেন নয় সেগুলোর পরিমাণ নির্ণয় করো। অন্যদিকে রয়েছে আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা অবশ্যই অর্থের দ্বারা পরিমাপযোগ্য, যেমন 20,000 টাকা পণ্য ক্রয়, 30,000 টাকায় পণ্য বিক্রয়, অথবা 15,000 টাকা বেতনে ম্যানেজারের বেতন দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আর্থিক ঘটনা। সেক্ষেত্রে আর্থিক ঘটনা দুই ধরনের, একটা হচ্ছে অসম্পর্কযুক্ত এবং সম্পর্কযুক্ত। যেমন আমাদের প্রতিষ্ঠানে বাহিরে যদি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান কোনো ক্ষয়ক্ষতি হয়, সেখানে যদি অর্থ দ্বারা বলা হয় যে 40,000 টাকার পণ্য চুরি হয়ে গিয়েছে পার্শ্ববর্তী দোকান থেকে, এই ক্ষেত্রে কিন্তু অর্থ দ্বারা প্রকাশ করা হয়েছে কিন্তু বিষয়টি আমাদের সাথে সম্পর্কযুক্ত নয়, তাই এটি আর্থিক ঘটনা বা আমাদের লেনদেন নয়। কিংবা আমাদের প্রতিষ্ঠানের মালিকের, আমাদের প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানে থেকে কী করেছে, প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে তার ছেলে স্কুলের বেতন দিল। যদি মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে তার ছেলে স্কুলে বেতন দেয়, সেটা আমাদের জন্য একটা সম্পর্কযুক্ত ঘটনা। কিন্তু প্রতিষ্ঠান থেকে না নিয়ে মালিক যদি তার নিজের পকেট থেকে যদি তার ছেলে স্কুলে বেতন দেয়, সেটা হচ্ছে অসম্পর্কযুক্ত আমাদের ঘটনা বা শুধুমাত্র ঘটনা। তাহলে অর্থাৎ আমাদের ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে যে বিষয়গুলো সম্পর্কযুক্ত এবং অবশ্যই অর্থ দ্বারা পরিমাপযোগ্য, এমন ঘটনাকেই আমরা লেনদেন বলবো বা লেনদেনের মূল ভিত্তি হচ্ছে ওই সব ঘটনা থেকে। শিক্ষার্থী, আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে। লেনদেনের বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে, দেখো প্রথমে রয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে অবশ্যই ওই ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ 10,000 টাকা হোক কিংবা 10,00,000 টাকা হোক আর বা 10,00,000 টাকাই হোক, সেক্ষেত্রে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অবশ্যই আপনাদের হলে লেনদেন হবে। অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় এমন কোনো বিষয় লেনদেন নয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আর্থিক অবস্থা বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে সম্পদ কিংবা আমাদের প্রতিষ্ঠানের যে দায় অথবা এই প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার রয়েছে,
সেই মালিকানা সত্ত্ব, এই বিষয়গুলোর কোনো না কোনোভাবে পরিবর্তন হবে, তাহলেই সেই বিষয়টি হবে লেনদেন। যেমন আমরা যদি পণ্য ক্রয় করে থাকি ব্যয়, সেক্ষেত্রে ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়, অথবা আমরা যদি পণ্য বিক্রি করে থাকি আয়, আয় মালিকানা সত্ত্ব থেকে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, ঠিক আছে। এইভাবে কোনো না কোনোভাবে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করবে। আমরা যদি প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করে থাকি, তাহলে সম্পদ একদিকে বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদিকে সম্পদ হ্রাস পাচ্ছে, এটিও আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন। সুতরাং এটি লেনদেন। তৃতীয়ত হচ্ছে দ্বৈত সত্তা। সেক্ষেত্রে দ্বৈত সত্তা বলতে একটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ হচ্ছে ডেবিট এবং একটি পক্ষ হচ্ছে ক্রেডিট, একটি পক্ষ সুবিধা গ্রহণকারী এবং আরেকটি পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। তাহলে প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে কয়টি সত্তা থাকবে? দুটি, একটি হচ্ছে ডেবিট এবং একটি হচ্ছে ক্রেডিট। সেক্ষেত্রে চার নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণতা। স্বয়ংসম্পূর্ণতা অর্থ হচ্ছে একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেনের সম্পর্ক থাকতে পারে। যেমন আমরা কারো কাছে ধারে পণ্য বিক্রি করেছি, তাহলে আমরা অবশ্যই ওনার কাছে কী করবো? টাকা পাব। এটি যদি হয় আমাদের এই মার্চ মাসের এক তারিখ, পরবর্তীতে আমরা যদি আমাদের এই পাওনা আদায় করে থাকি, অর্থাৎ এই পাওনা টাকা আমরা যদি আদায় করে থাকি মার্চ মাসের সাত তারিখ, তাহলে খেয়াল করো এই ধারে পণ্য বিক্রয় হয়েছে বলেই আমাদের এই পাওনা আদায়ের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে এই ঘটনার সাথে এই ধারে বিক্রয় ঘটনা দুটো একটি একটুর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু হলেও দুটোকে একটি লেনদেন বলা যাবে না। এটি আমাদের একটি লেনদেন এবং এই পাওনা আদায়টি হচ্ছে আমাদের ভিন্ন ধরনের লেনদেন, ভিন্ন তারিখের লেনদেন। তার মানে লেনদেনগুলো অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হবে। সেক্ষেত্রে পাঁচ নম্বরে হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা মানে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে লেনদেন দৃশ্যমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে লেনদেন অদৃশ্যমান। আমরা ধারে পণ্য বিক্রি করলাম, ধারে পণ্য ক্রয় করলাম, কর্মচারী বেতন দিলাম, আসবাবপত্র ক্রয় করলাম, এগুলো হচ্ছে আমাদের দৃশ্যমান লেনদেন। আর অন্যদিকে অদৃশ্যমান লেনদেন বলতে আমরা কোনো সম্পদ ব্যবহার করার কারণে ওই সম্পদের মূল্য কমে যাচ্ছে, এটা আমরা দৃশ্যমান নয়, কিংবা এটা আমরা অনুভব করতে পারছি। এই ক্ষেত্রে এই লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। সেক্ষেত্রে ছয় নম্বরে রয়েছে ভবিষ্যৎ ঘটনা। ফিউচার বা ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে পারে। যেমন আমি ধারে পণ্য বিক্রি করেছি, এখন যার কাছে বিক্রি করেছি সেই দেনাদার কাছ থেকে টাকা পেতে পারি, নাও পেতে পারি। এই ধরনের একটা অনিশ্চিত অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান এই কুঋণ সঞ্চিতি বা দেনাদার সঞ্চিতি নামে একটা ফান্ড তৈরি করে থাকে। অথবা ধরো আমাদের যে আসবাবপত্র, সেই আসবাবপত্র ব্যবহারের কারণে মূল্য কমে যাচ্ছে, এটাকে আমরা বলি অবচয়, কিন্তু ভবিষ্যতে আমাকে ওই সম্পদটা আবার ক্রয় করতে হতে পারে বা হবে, সেই ক্ষেত্রে আমরা যে ফান্ড তৈরি করবো সেই ফান্ড হচ্ছে অবচয় সঞ্চিতি। তাহলে এই যে আমরা ফিউচার একটা ঘটনা ঘটতে পারে বলে আমরা আজকেও একটা কী করছি, লেনদেন সম্পাদন করছি। এগুলো হচ্ছে আমাদের লেনদেনের বৈশিষ্ট্য। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা লাইভ ক্লাসেও আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবে। এরপরে দেখো আমরা তোমাদের সাথে এখন আলোচনা করবো যে লেনদেন থেকে কীভাবে ডেবিট ক্রেডিট সৃষ্টি। সেক্ষেত্রে লেনদেন, লেন দেন দেশমিন নেওয়া এবং দেয়া, অর্থাৎ টেক অ্যান্ড গিভ। সেক্ষেত্রে পৃথিবীটাই হচ্ছে আমাদের গিভ অ্যান্ড টেকের একটা পৃথিবী, অর্থাৎ আমি কিছু গ্রহণ না করলে আমি নিশ্চিতভাবে কোনো কিছু প্রদান করতে বাধ্য না বা আমার দিতে আগ্রহ প্রকাশ পায় না। আমি ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজে আমি মাস শেষে মাসিক বেতন বা ফি দিব এই কারণে, কারণ আমি এখান থেকে সার্ভিস নিব। অথবা আমি আমার বাসার নিচে মুদি দোকান থেকে প্রোডাক্ট বা পণ্যের বিনিময়ে ওনাকে আমরা একটা টাকা দিব। তার মানে হচ্ছে আমি হয় পণ্য কিংবা সার্ভিস, এই পণ্য বা সেবা আমি যদি গ্রহণ করি বিনিময়ে আমি অর্থ প্রদান করব বা করতে বাধ্য থাকব। এই গিভ অ্যান্ড টেক, ঠিক একইভাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বা ওই মুদি দোকানটি আমাকে প্রোডাক্ট দিয়ে সে আশা করে অর্থ, অর্থাৎ সে তার টাকা বা আয় প্রাপ্তির জন্য সে আমাকে পণ্য দিচ্ছে। এইভাবে অথবা আমাদের বিভিন্ন হাসপাতালে আমরা সার্ভিস নিতে গিয়ে আমরা যে টাকা দিচ্ছি, তারা সেই প্রতিষ্ঠান খুলে বসেছে, তারা অর্থ আদায় করবে, বিনিময়ে তারা আমাদেরকে সার্ভিস দিবে।
তাহলে এই পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেকের একটা পৃথিবী, অর্থাৎ কেউ সুবিধা গ্রহণ করে কেউ সুবিধা প্রদান করে। আমরা সুবিধা গ্রহণকারীকে বলে থাকি ডেবিট বা ডে বা ডেটর, অন্যদিকে সুবিধা প্রদানকারীকে আমরা বলে থাকি ক্রেডিটর, ক্রেডিট ক্রে বা সিআর দিয়ে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করি। আমরা ডেবিটকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করি ডিআর দিয়ে, আর ক্রেডিটরকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করি সিআর দিয়ে। সেক্ষেত্রে ডেবিট ক্রেডিটের ভিন্ন নাম রয়েছে, আমরা হিসাবের বাম দিকে বলে থাকি ডেবিট এবং হিসাবের ডান দিকে বলে থাকি ক্রেডিট। এইভাবেও আমাদের ডেবিট ক্রেডিট বিষয়টি প্রকাশ পেয়ে থাকে। সেক্ষেত্রে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়ের উপর আলোচনাটি তোমাদের অন দ্য ফিউচার, বিশেষ করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় তোমাদের এই বিষয়গুলো খুব কাজে লাগবে, সেরকম একটা টপিক। এবং আমাদের হিসাব বিজ্ঞানের সাধারণ নলেজগুলো ডেভেলপমেন্টের জন্য আমাদের এই বিষয়গুলো এই জরুরি। সেটা হচ্ছে লেনদেনের প্রকারভেদ, ক্লাসিফিকেশনস অফ ট্রানজ্যাকশনস। সেক্ষেত্রে এখানে রয়েছে উদ্দেশ্য ভিত্তিক, দৃশ্যমানতার উপর ভিত্তি করে, প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থ আদান প্রদান ভিত্তিক। উদ্দেশ্য ভিত্তিক মানে হচ্ছে কারবারের লেনদেন, অকারবারের লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন, তিন ধরনের লেনদেন রয়েছে। অর্থাৎ কারবারের উদ্দেশ্যে যে লেনদেন হয় তাকে আমরা বলবো কারবারি লেনদেন। যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, আসবাবপত্র ক্রয় অথবা আসবাবপত্র বিক্রয়, কর্মচারী বেতন প্রদান, এগুলো হচ্ছে আমাদের কারবারি লেনদেন। প্রতিষ্ঠানকে চলমান রাখার জন্য আমরা এই কারবারি লেনদেনগুলো সম্পাদন করে থাকি। অন্যদিকে অকারবারি লেনদেন, অকারবারি লেনদেন হচ্ছে যারা সাধারণ সেবামূলক প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্লাব, স্কুল বা সোসাইটি, স্কুল কলেজ মাদ্রাসা, এরা যে লেনদেনগুলো করে থাকে সেগুলো হচ্ছে অকারবারি লেনদেন। তাদের মূল, কেননা স্কুল কলেজ হাসপাতাল কিংবা ক্লাব সোসাইটি এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, এদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। সেক্ষেত্রে ওই ক্লাব সোসাইটি কিংবা স্কুল কলেজে যে লেনদেনগুলো হয়ে থাকে, যেমন আমরা চারণকর প্রাপ্তি অথবা আমাদের লাইব্রেরির জন্য বই পুস্তক ক্রয় অথবা আমাদের এই স্কুলের পাশে আমাদের উদ্যান বা মাঠ উন্নয়ন, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আমাদের অকারবারি লেনদেন। অন্যদিকে রয়েছে ব্যক্তিগত লেনদেন, ব্যক্তিগত লেনদেন বলতে নিজস্ব লেনদেন যেটা প্রাতিষ্ঠানিক ভিত্তি নয়, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে যে লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো ব্যক্তিগত লেনদেন। যেমন নিজেদের বাজার খরচ, নিজেদের বাড়ি ভাড়া প্রদান অথবা ছেলে স্কুলের বেতন প্রদান, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে ব্যক্তিগত লেনদেন। সেক্ষেত্রে এরপর রয়েছে দৃশ্যমানতার উপর ভিত্তি করে দু ধরনের লেনদেন, একটা হচ্ছে দৃশ্যমান এবং একটা হচ্ছে অদৃশ্যমান। এটা অলরেডি আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি। যেমন পণ্য ক্রয় বিক্রয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের দৃশ্যমান লেনদেন, আসবাবপত্র ক্রয় দৃশ্যমান লেনদেন। কিন্তু আসবাবপত্র ব্যবহার করার কারণে যে মূল্য কমে যাচ্ছে, আমি একটি মোবাইল ক্রয় করেছি এটি দৃশ্যমান লেনদেন, কিন্তু এই মোবাইলটি ব্যবহার করতে করতে মোবাইলের ভ্যালু কমে যাচ্ছে, একটি পর্যায়ে মোবাইলটা যে দামে কিনেছি সেই দামে আর বিক্রি করা যাবে না, কিংবা মোবাইলটি ইউজলেস হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে নতুন মোবাইল কিনতে হবে, এই জন্য আমরা যে একটা অপচয় ফান্ড তৈরি করা সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এছাড়াও বিভিন্ন সম্পত্তির উপর অবলম্বন বা অপচয়ের উপর ফান্ড তৈরি করা আমাদের অদৃশ্যমান লেনদেন। সেক্ষেত্রে এরপরে রয়েছে প্রতিষ্ঠান ভিত্তিক। একটা প্রতিষ্ঠানে দু ধরনের লেনদেন হয়, একটা হচ্ছে আন্তঃলেনদেন এবং একটা হচ্ছে বহিলেনদেন। আন্তঃলেনদেন মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে, যেমন প্রতিষ্ঠানে একটু আগে আমি যে অদৃশ্যমান লেনদেন বলেছি সেটা আন্তঃলেনদেনও বটে, কেননা এই সম্পদের অবচয় বা অবলোপনের উপর যে আমরা ফান্ড ক্রিয়েট করা অবচয় সঞ্চিতি কিংবা দেনাদার উপর ভিত্তি করে আমরা যে ঋণ সঞ্চিত তৈরি করে, এগুলো হচ্ছে আমাদের আন্তঃলেনদেন। বিভিন্ন রকম ফান্ড তৈরি করা হচ্ছে আমাদের আন্তঃলেনদেন। অন্যদিকে বহি লেনদেন বলতে প্রতিষ্ঠানের বাহিরের পক্ষের সাথে, যেমন আমরা যে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় বিক্রি করে থাকি অথবা যাদেরকে আমরা বেতন দিয়ে থাকি অথবা আমরা শোরুমে ভাড়া দিয়ে থাকি অথবা পরিবহন খরচ পরিশোধ করে থাকি, এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক লেনদেন বা বহি লেনদেন। সেক্ষেত্রে এরপর শেষ পর্যায়ে আলোচনা রয়েছে আমাদের অর্থ আদান প্রদানের উপর ভিত্তি করে তিন ধরনের লেনদেন। একটি হচ্ছে নগদ লেনদেন, দ্বিতীয়টি ধারে লেনদেন, তৃতীয়টি অনগদ লেনদেন। নগদ লেনদেন তোমরা সাধারণত বুঝেই ফেলেছ, যে আমি নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে বেতন প্রদান, নগদে কমিশন প্রদান, নগদে ভাড়া প্রদান, হ্যাঁ এই জাতীয় বিষয়গুলো হচ্ছে নগদ লেনদেন। নগদ লেনদেনের ক্ষেত্রে সবসময় নগদ কথাটা বলা থাকবে এমন বিষয়টি তা নয়, যেমন আমি বললাম ভাড়া প্রদান বা বললাম পণ্য ক্রয়, তাহলে বুঝে নিতে হবে এটা নগদ লেনদেন। অন্যদিকে রয়েছে ধারে লেনদেন। ধারে লেনদেন হচ্ছে যদি আমি বলি ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, অথবা আমি যদি বলি আফজালান স্টোর্স হতে পণ্য ক্রয়,
করিমেন সহসে নিকট পণ্য বিক্রয় এভাবে নাম ধরে বললেও বুঝতে হবে যেটা ধারে লেনদেন। আর অনগদ লেনদেন, তোমার স্বভাবত একটা মনের ভিতরে কোশ্চেন আসবে যে ধারে লেনদেন আর অনগদ লেনদেনের পার্থক্য কী। অনগদ লেনদেন হচ্ছে যে যে লেনদেনগুলোর সাথে আমাদের নগদ টাকা কোনো সম্পর্ক থাকে না, এই মুহূর্তে নগদ টাকা দেওয়া বা দেওয়া কোনো আশ্বাসে এই লেনদেন হয় না। যেমন যেমন যে সম্পদের অবচয় বা অবলোপন উপর ভিত্তি করে যে লেনদেন সেগুলো হচ্ছে আমাদের অনগদ লেনদেন। তাহলে শিক্ষার্থী এখন আমরা যদি একটু সারসংক্ষেপ আলোচনা করি, যেমন দেখো তোমাদের সাথে যদি আমরা বলি অবচয় এটা কয় ধরনের লেনদেন, এটা হচ্ছে একদিকে হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক হিসাব করলে হচ্ছে কারবারি লেনদেন, অন্যদিকে দৃশ্যমানতার সাথে হিসাব করলে হচ্ছে এটা অদৃশ্যমান লেনদেন, প্রতিষ্ঠান ভিত্তিক হিসাব করলে হচ্ছে এটা আমাদের আন্তঃলেনদেন, আর অর্থ আদান প্রদানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এটা হচ্ছে আমাদের অনগদ লেনদেন। ঠিক একইভাবে যদি বলি আসবাবপত্র ক্রয়, এটি আমাদের কারবারি লেনদেন, উদ্দেশ্য ভিত্তিক হিসাব করলে দৃশ্যমানতার সাথে হিসাব করলে এটা আমাদের দৃশ্যমান লেনদেন, প্রতিষ্ঠান ভিত্তিক হিসাব করলে এটা আমাদের বহি লেনদেন, অর্থ আদান প্রদানের মাধ্যমে হিসাব করলে এটা আমাদের নগদ লেনদেন। এইভাবে একটি লেনদেনের অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে বা একটি লেনদেনকে অনেক ধরনের মানদণ্ডে বিবেচনা করা যেতে পারে। তো শিক্ষার্থী আমাদের আজকের এই 3 নম্বর ক্লাসটি আমরা এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি হিসাব বিজ্ঞান কাকে বলে, আলোচনা করেছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এই বিষয়গুলো নিয়ে। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের শুধুমাত্র এই 11 শ্রেণীর পরীক্ষার জন্য নয়, তোমাদের বাস্তব জীবনে কিংবা তোমাদের পরবর্তীতে উত্তরোত্তর জীবনে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে। তো যা হোক, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র দেব। দেখা হবে আগামী ক্লাসে আশা করি, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।